জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ভারতবর্ষের এই বৈশিষ্ট্য, যদা যদা হি ধর্মস্য জ্ঞানীর ভবতি ভারত, বলছেন যখনই যখনই ধর্মের জ্ঞানী উপস্থিত হয়, অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম্, যখনই যখনই ধর্মের জ্ঞানী এবং অধর্মের অভ্যুত্থান হয়, ভগবান বলছেন, শ্রীকৃষ্ণ বলছেন, গীতামুখে বলছেন, তখনই আমি আবির্ভূত হই। কি জন্যে? পরিত্রাণায় সাধু নাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যাই। প্রত্যেকটা যুগে আবির্ভূত হই, যখনই যখনই ধর্মের জ্ঞানী হয় এবং অধর্মের অভ্যুত্থান, অধর্ম উঠতে থাকে নানান ভাবে ক্ষতিকর দেশের দশের, তাই তখনই আমি এই জগতে আবির্ভূত হই এবং আমার কাজ হলো ধর্ম সংস্থাপন করা, ধর্মকে আবার ঠিক জায়গায় নিয়ে আসা, এইটাই হচ্ছে আমার মূল কাজ। এই জন্যই আমি বারবার আসি, এই হচ্ছে ভগবানের প্রতিজ্ঞা। যখনই যখনই গোলমাল হবে, যখনই যখনই অধর্ম আসবে, ঠিক সেই সময়ই আমি যুগ যুগ ধরে বারবার আসি এবং ধর্মকে সুরক্ষিত করি। প্রকৃত ধর্মের পথ কি উচ্চকণ্ঠে আমি ঘোষণা করি, আমি ব্যাখ্যা করি, এটা হচ্ছে ভগবানের কাজ। ভগবান পুরোপুরি এই কথাই বলেছেন, তাই আমরা এই যে জন্মাষ্টমী আসছে, শুধু জন্মাষ্টমী নয়, তার আগে আমরা দেখছি রামনবমী। শ্রী রামচন্দ্রের সময় যখনই যখনই অধর্মের অভ্যুত্থান হয়েছে, ধর্মের জ্ঞানী এসেছে, ভগবান রামচন্দ্র আবির্ভূত হয়েছেন এবং ধর্ম রক্ষা করেছেন, ধর্মকে সংস্থাপন করেছেন, ঠিক সেই কাজই করছেন ভগবান কৃষ্ণচন্দ্র। তার সময় কি হয়েছিল আমরা দেখি, যেমন রামচন্দ্রের সময় রাবণের অভ্যুত্থান হয়েছিল, ধর্মের নাশ হচ্ছিল, ভগবান রামচন্দ্র সেসব একটা সুন্দর জায়গায় নিয়ে এলেন, ধর্মকে সংস্থাপন করলেন। অধর্মের যে জয়যাত্রা তা প্রতিহত হলো। আমরা পরবর্তীকালে শ্রীকৃষ্ণচন্দ্রের সময় দেখলাম যে কংস আর সব দুষ্কৃতকারীরা এসে ধর্মকে ব্যাহত করলো, ধর্মপথে চলার পথটাই বন্ধ করে দিল, তাই ভগবান কৃষ্ণচন্দ্র আবার আবির্ভূত হয়ে ধর্মের গ্লানি নাশ করলেন এবং ধর্মের যে গ্লানি আসছিল নাশ করলেন এবং ধর্মের অভ্যুত্থান ঘটালেন। এই হচ্ছে ভগবানের কাজ। সংক্ষেপে ভগবান বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম্। আর কি করেছেন ভগবান বলছেন স্পষ্ট করে, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম্, সাধুদের আমি এসে পরিত্রাণ করি, রক্ষা করি, এবং যারা দুষ্কৃতকারী, যারা দুষ্টু, তাদের আমি বিনাশ করি। এই জন্যে শেষ কথা, ধর্ম স্থাপনের জন্য আমি যুগে যুগে আবির্ভূত হই। এই হচ্ছে ভগবানের শ্রীমুখনিষ্ঠিত বাণী। শ্রী গীতামুখে রামায়ণও তেমনি বলেছেন, আমি যুগে যুগে আসি, যখনই ধর্মের ওপর অত্যাচার হয় তখনই আমি এসে ধর্মকে রক্ষা করি এবং যারা অধার্মিক তাদের বিনাশ করি। এই হচ্ছে ভগবানের চিরাচরিত ব্রত, এটাকে ভগবান ব্রত হিসেবে নিয়েছেন। তাই সামনে আমাদের জন্মাষ্টমী, এক্ষেত্রে আমরা দেখলাম যুগ যুগ আগে সত্যতা দাপন, আমরা দেখলাম যে যে ভগবান যখন দেখলেন কংস ইত্যাদি অত্যাচারী রাজারা
ধর্ম বিনষ্ট করছে, তখন তিনি আবার পুনরাবির্ভূত হয়ে কিভাবে শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত হয়ে তিনি এই জগৎকে রক্ষা করলেন, অধর্মের কবলে মুক্ত করলেন, এবং যারা ধার্মিক ছিল তাদের জন্য রাস্তা খুলে দিলেন, তাদের রক্ষা করলেন। ধর্মের মধ্যে আমরা প্রথম নৈরী দেখি, কাদের দেখি? পঞ্চপাণ্ডব। পঞ্চপাণ্ডবদের রক্ষা করলেন আর সংহার করলেন বাকিদের, কংস ইত্যাদি এদের বিনাশ করলেন। এই হচ্ছে ভগবানের কাজ। তাই হে ভারত, এ সংসারে যে যে সময়ে বর্ণ আশ্রমে ধর্মের জ্ঞানী হয়, অধর্মের বৃদ্ধি হয়, সেই সেই সময়ে আমি আবির্ভূত হই, আবির্ভূত হই। স্পষ্টই বলছেন, পরিত্রাণ সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থ সম্ভব আমি যুগে যুগে। তাই আরো বলছেন, জন্ম কর্ম চমে দিব্যম, যো ব্যক্তি তত্ত্বত, যো ব্যক্তি তত্ত্ব, যে আমাকে জানে, আমার জন্ম কর্ম জানে, তক্তা দিয়ে হম পুনর্জন্ম নৈতি মামেতি সর্জন, বীত রাগ ভয়ক্রোধ মর্মনাম অবস্থিত বহব জ্ঞান তপসা উতা মদ্ভাব মত, যে যথা মং প্রবর্তন্তে তাং তথৈ ভজম্যহম, মম বর্তান বর্ততে মনুষ্য পার্থ সর্বস্ব। ভগবান বলছে আমাকেই সকল অনুসরণ করে, আমি যে ভালো পথ দেখাই আমার সেই পথে সবাই চলে এবং পরম বস্তু লাভ করে, ঈশ্বর লাভ করে। তাই এই যে ভগবান কৃষ্ণচন্দ্র আসছেন, দিকে দিকে তার আবির্ভাব দিবস পালিত হচ্ছে, সবাই যেন আমার জন্মাষ্টমী তার আবির্ভাবের দিন, রামের ছিল রামনবমী, ভগবান কৃষ্ণের সময় জন্মাষ্টমী, এই সময়গুলোই এক একটা বিরাট যুগ প্রবর্তন কালে, ধর্ম সংস্থাপন কালে এই যুগগুলি বিশেষ করে চিহ্নিত হয়েছে। তাই আমরা কৃষ্ণচন্দ্রের সময় দেখলাম ভগবান কৃষ্ণচন্দ্র এসে কংস এবং অন্যান্য দস্যুদের বধ করলেন, রক্ষা করলেন পঞ্চপাণ্ডবকে, এরা খুবই পীড়িত ছিল পঞ্চপাণ্ডব। আমরা আগে বলেছি যুধিষ্ঠির ভীম নকুল সহদেব এসব পঞ্চপাণ্ডব, এরা কার কবলে পড়েছিল? অন্ধ পিতা ধৃতরাষ্ট্র, তিনি তার ছেলেদের এগিয়ে দিতে লাগলেন, তাদের শাসন তো করলেনই না, বরং প্রশ্রয় দিতে লাগলেন। তাই এক অরাজকতা নেমে এলো, ভগবান কৃষ্ণচন্দ্র নিজের কথা রক্ষার জন্যে সেইখানে আবির্ভূত হলেন, এসে যারা অধর্মের প্রাবল্যে দেশের শান্তি সত্য বিঘ্নিত করছিল, দেশের মধ্যে একটা অরাজকতা নিয়ে এসেছিল, তাদেরই ভগবান কৃষ্ণ ধ্বংস করতে লাগলেন। তার অলৌকিক শক্তিতে, কর্ম পদ্ধতিতে, লোকোত্তর বুদ্ধিমত্তায় এই দেশকে আবার সুস্থ করলেন, স্বাস্থ্য করলেন। সবাই আবার বুঝতে পারলো ধর্ম কি, ধর্মের প্রধান লক্ষণ কি, এটা ভগবান ধর্ম সংস্থাপন বললেন, ধর্মকে পুনরায় স্থাপিত করলেন, সম্যক রূপে স্থাপিত করলেন, তাকে বলতে সংস্থাপন করলেন। আগে হয়েছিল রামচন্দ্রের সময়
রামচন্দ্র করেছিলেন, তখন আক্রমণ করেছিল রাবণ ইত্যাদি দুরাধর্ষ রাক্ষসেরা। আবার বহু যুগ পরে, সেটা এক যুগ গেল, বহু যুগ পরে আবার আবার আক্রমণ হলো। এটা যুগে যুগেই হয়, যখনই হয় ভগবান আবির্ভূত হয়ে ধর্ম রক্ষা করেন। তাই এই যে এক যুগে হয় তা না, ধর্মের পথে মানুষেরা এগিয়ে চলে, ধর্মকর্ম করতে থাকে, অধ্যাত্ম জগৎ লাভ করে, ভেতরে পরম শান্তি লাভ করে। একটা চলে গেল সময়, খুব ভালো সময় চলে গেল। এই সময় বেশি দিন স্থাপিত কি বলবো, খুব বেশি দিন চলে না, আবার এসে যায়, আবার নৈরাজ্য এসে যায়। একটা নদীতে ভারী প্রবাহ রয়েছে, ভারী জল, শুদ্ধ জল, আবার বেশ কিছুদিন পরে আবার বহু নোংরা জমে গেছে। এই নোংরা জমিয়ে নদীটাকে শেষ করে দিচ্ছে, মানুষের জীবনকে বিপর্যস্ত করে দিচ্ছে, চাষবাস পর্যন্ত বিপর্যস্ত করে দিচ্ছে। সেই সময় ভগবান কৃপা আবির্ভূত হয়, ভগবান এসে আবার যুগকে ঠিক জায়গায় স্থাপিত করলেন। এই জন্য বলছে ধর্ম সংস্থাপন। তাই ভগবান বলেছেন, যখনই যখনই ধর্মের রানী উপস্থিত হয়, অধর্মের উত্থান হয়, তখনই আমি সাধুদের রক্ষা করার জন্যে, দুষ্কৃতদের বিনাশ করবার জন্যে, এক কথায় ধর্ম সংস্থাপন করবার জন্যে আমি যুগে যুগে আবির্ভূত হই। তাই আমরা কৃষ্ণের সময় দেখলাম অনেক, রামচন্দ্রের সময় দেখেছিলাম, ইদানিং করে আমরা আবার দেখলাম ভগবান রামকৃষ্ণের সময়, সে একই দৃশ্য দেখলাম। ভালোই চলছিল ভারতবর্ষ তার নীতি নিয়ম নিয়ে, তার শাস্ত্র সদাচার নিয়ে, কিন্তু হঠাৎ আক্রমণ হলো বিদেশ থেকে। আগে মুসলমান আক্রমণ, তারপর বিদেশিদের আক্রমণ, এই করে দেখা গেল কি, দেখা গেল যে ভারতের ধর্ম আর নেই, আর নেই, কেউ বুঝতে পারলো না হঠাৎ এরকম কিন্তু কেন হয়ে গেল। সুন্দর স্বাভাবিক মানুষের জীবন ছিল, বাড়ি পবিত্র জীবন ছিল, ভগবানের নাম ছিল, বেদ পাঠ ছিল, এসব ছিন্ন ভিন্ন হয়ে গেল। এই অবস্থায় যখন এলো, তখন আমরা দেখলাম এলেন মহাপ্রভু। মহাপ্রভু এসে আবার ঠিক ঠিক পথ দেখালেন, এই যুগে খুব বেশি ধর্মকর্ম হবে না। তাই মহাপ্রভু বললেন, হরে নাম হরে নাম হরে নাম কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা, হরি নাম হরি নাম হরি নাম, এই কলিযুগে আর নাম অন্য পথ নেই। বারবার বললেন নেই নেই নেই, কলো নাস্তেব নাস্তেব নাস্তে ভগবতী রান্না, তাই কলিযুগে আর অন্য কোন ধর্ম নেই নেই নেই। কারণ কি, মানুষ আহার শুদ্ধ, বিহার শুদ্ধ, জীবনে কোনো সংযম নেই, জীবনে কোনো ব্রত নেই, যা খুশি খাচ্ছে, যেখানে খুশি যাচ্ছে, এবং তার থেকে মানব জীবনে স্বাভাবিকভাবে নেমে এসছে অনাচার অত্যাচার, তার সঙ্গে সঙ্গে নেমে এসছে রোগ দুর্ভোগ অনাচার অধর্মের পথে গেলেই ভগবানের প্রথম তাহলে হচ্ছে রোগ শোক দুঃখ দুর্দশা। আবার মানুষ সহায় করতে লাগে, ভগবানকে ডাকতে শুরু করে, সব ভরে গেছ, তখন ভগবান আবার এক একটি রূপ ধরে এসে ধর্ম কি সেটা বোঝাতে থাকেন, এবং বুঝি আমাদের আবার শান্ত সুন্দর করে তোলেন।
তাই আমরা ভগবান কৃষ্ণচন্দ্রের উপরে দেখলাম আবার শান্ত সুন্দর হলো এবং আবার এসেছিলেন বড় বড় সাধু সন্ত তাদের অপূর্ব জীবনযাত্রার দ্বারা তাদের শান্তি সংস্থাপনের দ্বারা তাদের প্রেমের দ্বারা নামের দ্বারা জগৎকে আবার নতুন রূপে গড়ে তুললেন। পরিত্রাণায় সাধু নাম বিনাশায় চ দুষ্কৃতাম আবার ধর্ম সংস্থাপন করলেন। এই হচ্ছে ভগবানের কাজ এবং আমাদের এইটা আজকের মূল কথা। ভগবান কৃষ্ণচন্দ্র তেমনি করলেন, তার আগেও ভগবান রামচন্দ্র করেছেন, ইদানিং কালে ভগবান মহাপ্রভু করেছেন। তিনিও তার ভাবনাটা একটু অন্যরকম ছিল, তিনি বেশিরভাগ প্রেমের দ্বারা জয় করলেন। যে বুঝলেন এই যুগে শাস্ত্র ধারণ করা যাবে না, এই যুগে অত্যাচার উত্তরে অত্যাচার করা যাবে না, এই যুগে প্রেম ধর্ম। তাই ভগবান কৃষ্ণচন্দ্রের পর গৌরাঙ্গ মহাপ্রভুর যে অপূর্ব ধারা নেমে এলো সেখানে হচ্ছে প্রেমই শেষ কথা। মানুষকে ভালোবেসে কাছে টেনে আদরে আবদারে তাদের ধর্মপথে নিয়ে আসতে হবে। তাই ভগবান মহাপ্রভুর এক কথা হচ্ছে প্রেম ও ধর্ম, প্রেম নাম একই সঙ্গে, প্রেম আছে নামও আছে। তাই এই নামের দ্বারা এই প্রেমের দ্বারা যুগ আবার জেগে উঠল, সব যুগই শেষ হয়, মহাপ্রভু নাম প্রেমের যুগ শেষ হলো। আবার ধীরে ধীরে অন্যান্য বিধর্মীদের প্রাবল্যে ভারতের যে মূল ধর্ম নাম প্রেম ভক্তি ভালোবাসা এসব হারিয়ে যেতে লাগলো। তারপর আমরা দেখলাম ঠিক ইদানিং কালে ভগবান ওঙ্কারনাথ এলেন, অনন্ত শ্রী ঠাকুর ওঙ্কারনাথ দেব, সেই নাম নিয়ে সেই প্রেম নিয়ে স্বাস্থ্য নিয়ে সদাচার নিয়ে উচ্চকণ্ঠ বলতেন আমাদের স্বাস্থ্য সদাচার যদি ঠিক না থাকে কোনো ধর্মই টিকবে না, থাকবে না, দাঁড়াবে কোথায়, দাঁড়াবার কোনো জায়গাই নেই। তার জায়গা হচ্ছে স্বাস্থ্য অবলম্বন করো। শাস্ত্রই ভগবান, উচ্চকণ্ঠে ঠাকুর বললেন শাস্ত্রই ভগবান, তোমরা সর্বান্তকরণে আমাদের সনাতন ধর্ম, কি সনাতন ধর্ম, রামায়ণ মহাভারত বেদ বেদান্ত তোমরা যা পেয়েছো, যে গুরুর মুখ থেকে যা শাস্ত্রবাণী শুনেছ তাকে বুকে বুকে রক্ষা করো, প্রাণ দিয়ে পালন করো, তাহলেই আবার জগৎ জেগে উঠবে, আবার পাপ তাপ যেভাবে আমাদের সমস্ত ঘিরে ধরেছে, যেভাবে আমাদের অত্যন্ত নিচে নামিয়ে নিয়ে চলেছে, আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলছে, তা লুপ্ত হবে, তার থাকবে না, তা পরাজয়বরণ করবে। ধর্ম সংস্থাপনে কি বলে, উত্তম পথের দ্বারা অধম পথকে বিনষ্ট করা, একই বলে ধর্ম সংস্থাপন। ভগবান রামকৃষ্ণদেবের পর ঠাকুর ওঙ্কারনাথ তাই অধমের পথ থেকে মানুষকে প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে ফিরিয়ে আনলেন এবং পুনঃপুন স্বাস্থ্যের জয়গান করলেন। দেখা যায় যখন যে যুগে যা প্রয়োজন অবতার পুরুষরা তাই দিয়ে যান। সবাই যে একরকম কথা বলে গেছেন তা বলেননি, মূলত এক হলেও পথ একটু ভিন্ন ভিন্ন। ঠাকুর বলে গেলেন নামের কথা, প্রেমের কথা, শাস্ত্র আশ্রয় করতে বললেন। ঠাকুরের বৈশিষ্ট্য হচ্ছে ঠাকুর ওঙ্কারনাথ দেব, তিনিও যুগের অবতার, তিনি বললেন শাস্ত্র আশ্রয় করো। গীতাতেই বলছে, তিনি কেন বলবেন, তিনি তো ভগবান বলবেনি, গীতাতে বলছেন তসমা শাস্ত্র প্রমাণান্তে কার্যা কার্য অবস্থিত, তাই কি করবে কি করবে না শাস্ত্রই প্রমাণ।
শাস্ত্রের কি বিধান জেনে তুমি তোমার জীবন যাপন করো। জ্ঞাত্বা শাস্ত্র বিধানার্থম কর্ম কর্তুম ইহাসি। শাস্ত্রের কি বিধান জেনে তুমি তোমার নিজের জীবন পরিচালনা করো। আগে বললাম এক এক যুগে প্রয়োজন এক একটা, যে যুগের যা প্রয়োজন, যারা কি বলবো যুগকে রক্ষা করতে এসছেন, যারা যুগের পথপ্রদর্শক, তারা সেই যুগে যা প্রয়োজন সেই কথা বলেন। ঠাকুরের সময় দেখে দেখা গেল ঠাকুর কাটাতে সময় এ যুগে ধর্মকর্ম তো নেই, গোড়ায় গলত। শাস্ত্রতে বলেছেন যে সদাচার, সদাচার না হলে দাঁড়াবে কোথায়? একটা সুন্দর ভিত্তি যদি না থাকে ধর্ম দাঁড়াবে কিসের ওপর? এই সেই শাস্ত্র সদাচার লুপ্ত হয়ে গেছে আর নেই। বড় বড় পণ্ডিতরা যা খুশি খাচ্ছে, বড় বড় লেকচার দিচ্ছে, সাধারণ মানুষদের তো কথাই নেই। যত্রতত্র ভোজন, যা খুশি ভোজন, এবং সর্বতোভাবে এক কি বলবো এক উন্মার্গগামী উচ্ছৃঙ্খল পথে চলা, এইগুলো যখন এসে গেল ঠাকুর ওঙ্কারনাথ তাদের বললেন শাস্ত্র আশ্রয় করো, শাস্ত্র আশ্রয় করো, সদাচার আশ্রয় করো, তোমরা আবার শান্তির পথে ফিরে আসবে। তবে সেগুলো তোমার এমনিতে পারবে না, চেষ্টা করলেও পারবে না, তাই নাম আশ্রয় করো। হরের নাম, হরের নাম, হরের নাম কে বলাম বলো নাস্তে 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 ভগতির অন্যতা, হরি নাম হরি নাম হরি নাম, ওই যদি একমাত্র হরিনাম, এই যুগে আর অন্য কোন পন্থা নাই নাই নাই, উচ্চকণ্ঠে ঘোষণা করে গেলেন। আমরা দেখলাম আগের যুগের চেয়ে ঠাকুর একটু নামে জোর দিয়ে দিয়েছেন, কারণ এই নামটাই ডিম্যান্ড অফ দি এজ, এই নামটাই হচ্ছে বর্তমান যুগের মহৌষধ। নিজে নাম করলেন, যেখানেই যেতেন অখণ্ড নাম চলতো ঠাকুরের সঙ্গে, যেখানেই যেতেন সঙ্গে সঙ্গে নাম চলত। যদি নামটা বন্ধ হয়ে যেত হাসতে হাসতে বলতেন হ্যাঁরে আমরা কি বরযাত্রী যাচ্ছি নাকি, নাম বন্ধ হলো কেন, নাম করো নাম করো নাম করো, উঠতে বসতে খেতে শুতে স্বজনে বিজনে হেলায় শ্রদ্ধায়। আমার তো শ্রদ্ধা নেই, আমার তো ভক্ত নেই বলেন দরকার নেই, তোমার ভক্তি শ্রদ্ধা সব নাম এনে দেবেন, তোমাকে খাটতে হবে কেন? তুমি নাম করলি তোমার অন্তত ভক্তি শ্রদ্ধা উদয় হবে, তোমাকে খাটতে হবে না তার জন্য। এইভাবে পুনঃপুন নামাশ্রয়ের কথা ঘোষণা করে ঠাকুর যুগকে আবার সুস্থ করলেন, স্বাস্থ্য করলেন। এই ভগবান ওঙ্কারনাথ দাস দেবের বিরাট অবদান। বাচ্চা বুড়ো সকলেই কীর্তন করছে, যেখানেই যাচ্ছে সেখানেই কীর্তন হচ্ছে, নিজে জীবনে করে দেখাচ্ছেন। ঠাকুর শুয়ে আছেন, বলে বাবা আপনি ঘুমলেন নাকি? না রে বাবা, তোর নাম করেছিস আমি চুপ করে আছি, নাম বন্ধ করেছিস, নাম কর আবার আমি জেগে যাব। এই নামই মানুষকে জাগাবে, এই নামই মানুষকে উপরের দিকে নিয়ে চলে যাবে, এই নামই মানুষকে সুস্থ করবে, স্বাস্থ্য করবে, পরম আনন্দময় রাজ্যে নিয়ে চলে যাবে। জেনে অজানে যে কোনো অবস্থায় নাম করো নাম করো নাম করো, পাপ যাবে তাপ যাবে, তুমি পরম শান্তিময় জগতে পৌঁছে যাবে। উচ্চকণ্ঠে বললেন, হাজার হাজার শিষ্যের মাধ্যমে তা করে দেখালেন, শুধু বলেননি, যারা যারা তার কাছে এসছেন তারা তারা পরম আনন্দে উন্মত্ত হয়ে গেছেন। যেখানে গেছেন সেখানে নাম, আনন্দে নৃত্য করছে মানুষজন। এবং ঠাকুর উচ্চকণ্ঠ বলছেন কলিযুগে নাম, নাম ছাড়ার কোন গতি নাই নাই নাই, শ্রদ্ধায় করো হেলায় করো, যে কোনো উপায় তুমি করো, নামের অনেক শক্তি আছে। তুমি ভাবছো কেন
তার মানের অনন্ত শক্তিতে তোমাকে শুদ্ধ করে নেবে, পবিত্র করে নেবে, তোমার জীবনে শান্তি আসবে। তুমি অভ্যুদয় চাও, জীবনে উন্নত হয় উন্নতি চাও, নাম তোমাকে অভ্যুদয় এনে দেবে, নাম তোমার জীবন অনেক উচ্চস্তর নিয়ে চলে যাবে। তোমার খাওয়া পড়া ভাবা যে তুমি লক্ষ মানুষকে খাওয়াতে পারবে, নামের এমনই শক্তি আছে, তুমি নাম আশ্রয় করে থাকলে তুমি লক্ষ মানুষকে ভরণ পোষণ করতে পারবে। এবং সহস্র সহস্র মানুষ সবার কাছে এসছেন, কত গরিব মানুষ হাহাকার করে এসছেন, কত দুঃখী মানুষ রোগ শোক নিয়ে এসছেন, রোগীরা রোগ মুক্ত হয়েছে, দুঃখীরা দুঃখ মুক্ত হয়েছে, এবং যারা অশান্তিতে জীবনকে অত্যন্ত দৈন্য করে ফেলেছিল, দুর্দশায় পরিপূর্ণ করে ফেলেছিল, তারা পরম শান্তি লাভ করেছে। হরে নাম, হরে নাম, হরে নামই কেবলম কালো নাস্তেব 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 গতি রন্নতা, তিনবার বলছেন গতি নাই 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 হরি নাম ছাড়া। যাই বলো যাই করো, এ যুগে নাম ছাড়া অন্য কোনো গতি নাই নাই নাই।